বিসমিল্লাহ রহমান রহিম। হাদিস নং 2। উম্মুল মোমিনিন হজরত আয়েশা হতে বর্ণিত, হারেস ইবনে হেশাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট ওহি কিভাবে আসে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহি কখনো আমার নিকট ঘন্টার শব্দের মতো আসে, আর সেটি আমার নিকট কষ্টদায়ক ওহি। ফেরেশতা যা বলে তা শেষ হওয়া মাত্রই আমি তার নিকট হতে আয়ত্ত করে ফেলি। আবার কখনো ফেরেশতা মানবের আকারে এসে ওহি আমাকে বলেন, আমি তা তখনই আয়ত্ত করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দারুণ শীতের দিনেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর প্রথম প্রকার ওহি আসার পর তার ললাট থেকে ঘাম ঝরতে দেখেছি। সহিহ বুখারী হাদিসের সমস্ত হাদিস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। খোদা হাফেজ।